জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ আউয়াল ওয়াক্তে পড়েছেন। পড়ে নামাজের মুসল্লায় বসে বসে তিনি কোরআন তেলাওয়াত করছেন, তাসবিহ করছেন, দুরূদ শরীফ পড়ছেন, বিভিন্ন আমলের মধ্য দিয়ে অতিবাহিত করছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মসজিদে, সলাতুল ফজর, সলাতুল এশরাক সব আমল শেষ করে ঘরে এসে দেখতে পেলেন এখনো জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই বসায় আছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুয়াইরিয়া তুমি এতক্ষণ পর্যন্ত কি করেছ? তখন তিনি যেই যে আমলগুলো করেছেন এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। হুজুর বললেন, তুমি এতক্ষণ পর্যন্ত যে আমল করেছো তার তো তুমি সওয়াব পাবে, কিন্তু এর থেকে আরও বেশি সওয়াব পাবে শুধুমাত্র একটা বাক্য তুমি যদি তিনবার পড়ো, আমি কি তোমাকে শিখিয়ে দেব? তখন তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাসবিহটা শিখিয়ে দিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়ারিদা নাফসিহি ওয়া যিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই তাসবিহটা একবার পড়ে, 4000 বার সুবহানাল্লাহ পড়লে যেই সওয়াব আল্লাহ পাক তার আমলনামার মধ্যে সেই সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ।